হ্যালো এভরিওয়ান, মিথিদানা ব্লগসের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো গতকালকে ভিডিও দেইনি, তার একটা কারণ আছে, তো সেটা আমি পরে বলবো। তো এই এখনকার ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, মানে ঘুম থেকে উঠে ভিডিওটা করেছিলাম। আর ঘুম থেকে উঠতে উঠতে আমার আজকে লেট হয়ে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিলো, শরীরটা যেহেতু ভালো ছিল না। তো ঘুম থেকে উঠি আমি ভিডিও করেছি, দেখলাম যে ওদেরটা একটু ভালো লাগছে দেখতে, তো তাই ওটা একটু ভিডিও করে নিয়েছিলাম ওদেরটা। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করছে, মানে বাচ্চারা যদি এসব দিয়ে মানে যা পায় হাতের কাছে তারা যদি কিছু খেলা করে, তাহলে কিন্তু ওরা সবসময় ট্যাব আর ফোনটা চায় না, ওরা ওদের মতন খেতে থাকে। আর আমার মতো হলো যে বাচ্চাদেরকে একটু খেলতে দেওয়া, মানে খেলা, মানে ওদের মন মতন খেলতে দেওয়া উচিত। কেননা এখনকার বাচ্চারা যেহেতু সারাদিন বাসায় বন্দি থাকে, বাইরে গিয়ে খেলাধুলা করতে পারে না, তো ওরা বাসায় যাই করুক না কেন, বিরক্ত না, মানে এতে বিরক্ত না হওয়াই ভালো। কারণ বিরক্ত হলে ওরা কিন্তু মানে খেলতে পারবে না, তারপর ওরা সারাদিন ফোন ট্যাব নিয়ে বসে থাকবে। তো এই ফোন ধরার চাইতে কিন্তু বাচ্চারা যেভাবে খেলতে চায় সেভাবে খেলতে দেওয়াটা কিন্তু উচিত। যেমন আমাদের সময় কিন্তু আমরা অনেক খেলেছি বাইরে, আমাদের সময় তো দেখেছিলাম, কি বলবো, আমাদের সময় বলতে কি, যে 7-8 বছর আগেও না, সরি 10-12 বছর আগেও দেখেছি যে এত বিল্ডিং ছিল না, খোলা জায়গা ছিল যেখানে আমরা মন মতো খেলতে পেরেছি, দৌড়ে দৌড়ে খেলতে পেরেছি। এখনকার বাচ্চারা তো তা পারছে না, ওরা তো প্রায় 4 দেয়ালের মাঝে বসে থাকে সারাদিন। তো ওরা খেলছিলো, তো খেলার ফাঁকে একটু আইসক্রিম খাচ্ছে দুজনে, দেখুন কালকে বাবা আইসক্রিম এনেছিলো। এত গরম পড়েছিল যে মানে প্রচুর গরম পড়েছিল, বিশ্বাস করার মতো না, এখনও গরম আছে, তবে কালকে প্রচুর গরম পড়েছিল। আর এরা তো আইসক্রিম দেখলে পাগল হয়ে যায়, দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে। যখন খেলছিলো তো মা লুকিয়ে লুকিয়ে আইসক্রিম নিয়ে এসেছিলো আমার জন্য, যে একটু খেতে বলছিল। এর মধ্যে ওরা দেখে ফেলেছে যে আইসক্রিম নিয়ে এসেছে মা, আর দেখুন দুজনে আইসক্রিম খেতে বসে পড়েছে। আর ওরা খেলার মধ্যে দেখে ফেলে, মানে খাওয়ার মধ্যে দেখে ফেলেছে যে আমি ভিডিও করছি, দুজনেই কিন্তু খাওয়া বাদে আপনাদেরকে হাই বলে দিয়েছে। ওরা কিন্তু আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভিডিও করলে আর আগের মতো জ্বালাতন করে না, ভিডিও করতে দেখলে হাই বলে বা সুন্দর করে বসে। তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, যাতে ওদেরকে আমি ভালো করে দেখাতে পারি। আর এখানে কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে কিন্তু রান্নাটা আমি আর মিষ্টি মিলে করেছি, মা কিন্তু করেনি, যেহেতু প্রচুর গরম, তো মাকে আজকে রেস্ট দিয়েছি। এখানে আজকে রান্না হবে পাঙ্গাস মাছ। তো এটা ফার্স্টে কিন্তু মা কড়াইতে একটু লবণ দিয়ে, মানে লবণ একটু গরম করে তারপর তেল দিয়েছে, যাতে মাছটা লেগে না যায়, এটা একটা ট্রিপস বলতে পারেন। তো এখানে কিন্তু আপনার আটটা কাজ করতে পারেন, যেতে মানে লবণ দেওয়ার পর, মানে লবণ একটু ভেজে তেল দিয়ে তার মধ্যে একটু মেথি দিতে পারেন। তো মেথিটা দিতে ভুলে গিয়েছিল বৃষ্টি, তো মাছগুলো না ওটা দেখেনি, কেন ও মাছ মানে কাঁচা থাকা অবস্থায় কিন্তু মাছটা উল্টাতে গিয়েছিলো, তো মাছগুলো ভেঙে গিয়েছে, তাই ওটা আমি আর দেখাইনি, ওটা আমি ভিডিওটা অফ রেখেছিলাম, মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর এখন আমি আবারও মানে ওই মাছগুলো উঠানোর পরে আবারও মাছ দিয়ে দিচ্ছি। আর আজকে পাঙ্গাস মাছ রান্না হচ্ছে যেহেতু, আর পাঙ্গাস মাছটা কিন্তু লবণ হলুদ মেখে তারপর তেলে দেওয়া হয়েছে, তো আমার মাছের কিন্তু একই কাহিনী হয়েছে। আমিও কিন্তু মানে কড়াইটা পরিষ্কার করে তারপরে মেথি দিয়েছিলাম, যাতে না লেগে যায় ভেবেছিলাম। তো মাছগুলো দেওয়ার পর কিন্তু ঢেকে দিতে হবে, কেননা পাঙ্গাস মাছ কিন্তু মানে তেলগুলো ছিটে ছিটে যায় যখন ভাজা হয়, খুব ফুটে। তো আমি চুলার হিটটা হাই হিটে দিয়ে ঢাকনি ঢেকে রেখেছিলাম, তো 2-3 মিনিট না, সরি 1-2 মিনিট মতন। তো তারপরে আমি যখন মাছগুলো উল্টাতে এসেছিলাম, তখন দেখলাম যে উঠছে না, খুব মানে কী বলবো, যুদ্ধ লেগে দিয়েছিলাম, মানে লাগিয়ে দিয়েছিলাম মাছের সাথে, উঠছিল না। ওদিক দিয়ে তো মা ছিল, আর মা ঠাকুর মানে পূজা দিচ্ছিল, তো এই জন্য মাকেও ডাকতে পারছিলাম না, তো এদিক দিয়ে বৃষ্টিকেও ডাকতে পারছিলাম না, কারণ একে ওকে ডাকলে একই সেম অবস্থা হতো, মানে মাছ যাওয়া আমি একটু ভালো রাখতে মানে আমি যা একটু ভালো রাখতে পেরেছিলাম ও পুরোটাই ভেঙে ফেলতো। পরে অনেক কষ্টে আমি মাছগুলোকে উল্টিয়েছি, তারপরে দু একটা মানে কারণ পুরোপুরি ভেঙেনি, মাঝে মাঝে একটু মাছগুলো খুলে গিয়েছে। আমি ভেবেছিলাম মা হয়তো বা বকা দিবে আমাকে, কিন্তু না, যা মানে কী বলবো, বেঁচে গিয়েছি। তো মাছগুলো অনেক কষ্ট উল্টিয়ে আমি আবারও ঢাকা ঢেকে দিয়েছি হওয়ার জন্য। তারপরে আমি 1-2 মিনিট পর মাছটাকে একটু দেখিয়েছি, মানে জাস্ট এরকম হয়েছে। এরপর আমি বাকি মাছগুলোকে আর ভিডিও করিনি। আবার দেখুন কড়াইয়ের তো অবস্থা খুবই খারাপ করে ফেলেছিলাম, তো কড়াইটাকে আমি এর মধ্যে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর কড়াইয়ের মধ্যে যা জল ছিল সেটাকে আমি চুলার তাপে কিন্তু টানিয়ে নিয়েছি, কেননা জল থাকলে ওর মধ্যে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ফুটে উঠবে। তো এখন আমি যে মাছ ভাজার যে তেল ছিল সেই তেলটা দিয়েছি, আর এর মধ্যে আর একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করছি, যেহেতু পাঙ্গাস মাছ এটার মধ্যে কিন্তু পাঙ্গাস মাছে আজকে পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর তেল হয়েছে, তো এখানে আমি কম তেল দিচ্ছি।
তো তেলটা দেওয়ার পর আমি তেলটাকে একটু সময় দিব গরম করার জন্য। তো এই মানে আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে পারবেন। আর সর্ষের তেলের তরকারি কিন্তু খেতে অনেকটাই মানে স্বাদ বেশি লাগে সয়াবিন তেলের চাইতে। আর আশেপাশে তো কোনো সাউন্ড আসে সেটাকে ইগনোর করবেন, কেননা আশেপাশে অনেক বাসা আছে, তো সেখান থেকে বাচ্চারা বা বড়ো মানুষরা চিলাচিলি করছে সেটার আওয়াজটা আসছে। আমি তো আর অন্য কোনো মানে এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমি সাউন্ড দিতে পারবো যে একদম নিরিবিলি, তো এই জন্য আশেপাশে সাউন্ড আসতেই পারে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ মানে আমি 3-4টার পরিমাণ মতো নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজগুলো দেওয়ার পরে এখন ভালোভাবে নেচে নিব। আর পেঁয়াজটা কিন্তু বেশি মানে ব্রাউন কালার করে ভাজতে হবে না, জাস্ট একটু হালকা ভাজা হলেই হবে, মানে পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে গেলেই হবে। তো পেঁয়াজটাকে আমি একটু নেচে দিচ্ছি, আর একটু আমাদের ভেঙে ভেঙে দিচ্ছি যাতে যে পেঁয়াজের যদি মানে কোষগুলো যেন আলাদা হয়ে যায় এর জন্য। তো পেঁয়াজটাকে তাড়াতাড়ি ভাজার জন্য এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, জাস্ট সামান্য, যেহেতু আমি আবার মশলা কষার সময় লবণ দিব, তো এই জন্য আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে আবার একটু নিয়েছে। আমি একটু টাইম দিব পেঁয়াজটাকে ভাজার জন্য, হালকা ভাজার জন্য। তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ চিনি দেওয়ার সময় কিন্তু আমার মনে হয় কি এটা কম হয়ে গিয়েছে, তো এম দিতে থাকি। আর এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। তো আমার মনে হয়েছিল ফার্স্টে যে শুকনো মরিচ বাটাও দিয়েছি, শুকনো মরিচ গুঁড়োও দিয়েছি, মনে হয় তরকারিটা অনেক ঝাল হবে। আর তরকারির কালারটা কিন্তু একদম লাল টকটকে এসেছিলো, আমি আজকে প্রায় ভয় পেয়ে গিয়েছিলাম, কেন আমার বাবা যেহেতু ঝাল খেতে পারে না, ওনার জন্য কিন্তু সবসময় আমরা ঝাল কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তো আজকে কালারটা দেখে, তরকারির কালারটা দেখে আমি এমন ভয় পেয়ে গিয়েছিলাম, কী বলেছিলাম বাবা আজকে মানে খেতেই পারবে না, আমাকে তো আজকে ভুক্তি ভুক্তি শেষ করে দিবে, কেননা আজকে যেহেতু রান্নাটা আমি করেছি, অন্যান্য দিন যদি ঝাল হয় বেশি হয় মাকে তো বাবা কখনো বকে না, কিন্তু আমরা যদি এভাবে রান্না করতো আমরা তো আমাদের তো ছাড়বে না, বোকা দিয়ে দিয়ে শেষ করে দেবে। তো আমি মশলা কষিয়ে নিয়েছি, তো এখন আমার মনে পড়ছে যে আমি জিরার গুঁড়ো দিইনি, জিরার গুঁড়ো খুঁজতে পারছিলাম না, পরে আমি রেসিপি খুঁজে পিস তো আনতে একটু লেট হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়েছি, কারণ জিরার গুঁড়া ছিল না, শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি অল্প দিয়েছি। দিয়ে এখন আমি মশলাকে ভাবলাম কষিয়ে নিব, আর মশলাকে আমি আর একটু মানে 2-3 বার জল দিয়ে মুখটাকে ভালোভাবে কষিয়ে নিব, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে। মানে আপনারা যেভাবে মাংস রান্না করেন ঠিক সেভাবে কিন্তু আজকে পাঙ্গাস মাছটা রান্না করা হবে। আর এইভাবে কিন্তু আমার মা রান্না করে, তো মা যেহেতু এইভাবে রান্না করে তো আমি চেষ্টা করলাম মাছকে এইভাবে রান্না করার। তো মশলাটা কষে থাকুক, তো এর মধ্যে আমি আমার ছোটো কথাটা শেয়ার করে নিই আপনাদের সাথে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার এই ভিডিওটি লাইক দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে ছোট্ট বলে আইকনটি প্রেস করে দিন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার ফোন নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর তার ছোট্ট রিকোয়েস্ট হলো, যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি আপনাদের কাছের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিন, যাতে করে তারা একটু দেখতে পারে আর আমাকে সাপোর্ট করতে পারে। আর এই সাপোর্টটা কিন্তু আমার খুব প্রয়োজন, কেননা যারা নতুন ইউটিউব করে তারাই মানে তারা কিন্তু তাদের কিন্তু অনেক সাপোর্টের প্রয়োজন, তাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব কিছু দরকার আছে। তো আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি যে আপনারা কিন্তু দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখেন একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু সেটা আমার জন্য উপকার হয়। তো আর গতকালকে ভিডিও দিতে পারিনি, কেননা গতকালকে প্রচুর গরম পড়েছিল, আর গতকালকে ভিডিও করছিলাম মানে করিনি, মানে ভাবছিলাম করব। তো এর মধ্যে আমি কাজ করছিলাম কি ঘরের কাজই করছিলাম, হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ঘুরে উঠেছিল, এমন পরিমাণ মাথা ঘুরছিল যে আমি কিছু চোখ মানে চোখে কিছু দেখছিলাম না, সব অন্ধ করে দেখছিলাম, যার কারণে কিন্তু আমি প্রায় একদম সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো পরে আমার আর ভিডিও করা হয়নি, কেন সারাদিন আমার খুবই খারাপ অবস্থা গিয়েছিলো, যেহেতু হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, হয়তো আমার প্রেশারটা লো হয়ে গিয়েছিলো, আমার শরীরে শক্তি ছিল না যে আমি এখান থেকে উঠে যে ড্রয়িং রুমে যাবো বা এক গ্লাস জল খাবো সেটাও খাওয়ার মতন শক্তি আমাদের ছিল না, হঠাৎ করে এরকম হয়েছে, কেন হয়েছে আমি জানি না। এটা নিয়ে আমার 2 বার এরকম হলো, এই বছরই এত গরম পড়েছে, এই গরমের কারণে হয়েছে কিনা কী কারণে হয়েছে আমি বলতে পারি না, কিন্তু এইবারই ফার্স্ট এটা নিয়ে আমার 2 বার এরকম হলো, জানি না কেন আমার হয়েছে। তবে আমি চেষ্টা এই জন্য কালকে আর ভিডিও দিইনি আমি, যেহেতু প্রচুর শরীর খারাপ ছিল,
তো আজকে আমি কোনো মতো ভিডিওটা করেছি, জানি আপনাদের কাছে তো বেশি ভালো লাগেনি, কেননা বেশি একটা ভিডিও করতে পারিনি। তবে আমি চেষ্টা করি ভিডিও করার, তবে এই হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো ঠিকমতো করতে পারছি না। আশা করবো আপনারা আমার সমস্যা বুঝবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পান বা ভুল হয়, তাহলে প্লিজ আমার কথাটা বা কাজটাকে ইগনোর করবেন আর আমার ভুলগুলো শুধরে দিবেন, যাতে আমি সেটা থেকে আর কখনো সে কাজটা কখনো না করি। তো এই কথা বলতে বলতে কিন্তু আমার সেটা কষানো হয়ে গিয়েছে, আর এমনিতে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটাকে কষে একটু জল দিয়ে দিয়েছি, কেননা আলুটাকে কষানোর সাথে সাথে একটু সিদ্ধ করতে হবে। এর জন্য অনেক কিন্তু করে কি কষিয়ে তারপর একদম ঝোলে জলটা দিয়ে, অনেক পরিমাণে জল ঝোলে জলটা দিয়ে তারপর কিন্তু আলুটাকে সিদ্ধ করে। তো আমি আজকে এরকম করেছি, আমরাও করি, তো আমার আজকে মনে হলো যে আমি এভাবে করে দেখি কেমন লাগে। আর এদিক দিয়ে আমি একটু রান্নাঘরটা ভিডিও করছিলাম, মানে সরি বাইরের দিকটা, যে কী সুন্দর মেঘ হয়েছে। আমি ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, এর জন্য প্রচুর পরিমাণে মেঘ হয়েছিলো আর একটু বাতাসও ছেড়েছিল। এই শহর আর ভালো লাগে না, এত গরম পড়ে যে গরমের জন্য বাতাস মানে বাতাসও গায়ে লাগে না, বাতাসটা এত দূষিত যে সেই বাতাসটাও আর এখন আগের মতন ভালো লাগে না, প্রচুর গরম পড়ে। আর মনে হয় কি বেশি দিন বাঁচা যাবে না এই গরমের মধ্যে। আর এদিকে কিন্তু আলুটা কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি ঝোলে জলটা দিয়ে দিব। যেহেতু সিলিন্ডার রান্না করা হচ্ছে, তো অনেক সময় লাগে রান্না করতে, প্রচুর সময় লাগে, মনে হয় কি চুলার মানে জ্বালিয়ে লাগছে না এরকম। তো যখন আলুটা কষানো হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি পরিমাণ ঝোলে জলটা দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিব, কেননা একটু মাছের পরিমাণ একটু বেশি, তো এই জন্য আমি ঝোলে জলটা বেশি দিয়ে এর ঝোলটাকে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো ঢাকাতে ডেকে। তো আমি কিন্তু এখানে কোনো টাইম বসি না, কেননা রান্নাঘরে কিন্তু কোনো ঘড়ি নেই যে আমি ঘড়ি দিকে আপনাদেরকে বলবো যে এত মিনিট অপেক্ষা করতে হবে, অত মিনিট অপেক্ষা করতে হবে। তো এই জন্য আমি জাস্ট বলে দিয়েছি যে ঢাকা দিয়ে ঢেকে রেখেছি বলক আসা পর্যন্ত। তো যতক্ষণ ঝোলটা বলক না আসে, ততক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তো এর মধ্যে আমি দু তিনবার কিন্তু চেকও করেছি যে ঝোলটা বলক এসেছে কি না, কেননা যেহেতু বুঝতে পারছিলাম না মানে কতক্ষণ সময় নিয়েছি। তো লাস্টে যখন দেখলাম যে ঝোলটা বলক এসেছে, তখন আমি ক্যামেরাটা অন করেছি। আর ঝোলটা যখন বলক এসে পড়েছে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো। আর দেখুন মাছের কী একটা অবস্থা হয়েছে, যেন কিন্তু ভাজা মাছগুলো দেখেনি এই মাছ ভাজার সময়। তো মাছগুলো এখন দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু নিয়ে চেড়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবে দিচ্ছি, যাতে মাছের ভিতরে ঝোলগুলো ঢুকতে পারে এর জন্য। তো এখন ঢাকাতে ঢেকে রাখছি, কয় মিনিটের জন্য তা বলতে পারি না। তো আমি এর মধ্যে একটা আম খাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই যে আমগুলো আমরা এনেছিলাম যে রাজশাহী থেকে রূপালী আম, সে আম কিন্তু তো মানে ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, তো প্রচুর গরম, তো ঠান্ডাটা খেতেই ভালো লাগছিলো বেশি। তো এই জন্য আমি আমটা বের করে খাচ্ছিলাম, আর খাওয়াটা শেষ হয়ে গিয়েছে। আম তো এখন আমি চেক করছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে না আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু কাঁচা আছে, মানে মানে একটু শক্ত শক্ত লাগছিল এরকম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে কিন্তু মা এসেছিলো, মা এসে বলে দিয়ে গিয়েছে, যেহেতু মাকে আমি বলেছি মা আলুটা কেমন শক্ত শক্ত লাগছে, তো মা বলছে এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দাও, তারপর মাছটাকে ঢেকে একদম লো মানে মিডিয়াম হিটে করে 10 মিনিট মতন ঢাকাতে ঢেকে রেখে দাও, এর মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি তাই করেছি, আমি গরম মশলা দেওয়ার পর একটু নিয়ে চেড়ে দিচ্ছি, দেওয়ার পর এখন আমি মানে নাড়তেও ভয় লাগছে যে মাছগুলো তো যেহেতু ভাজার সময় ভেঙে ফেলেছি, তো এখন নাড়তেও আমার কাছে খুব ভয় লাগছিলো যে যদি আবার না ভেঙে যায়। তো নাড়াচাড়া করার পর আমি আবার ঢাকাতে ডেকে প্রায় আমি 10 মিনিটের মতন আমি চুলোতে রেখেছি এইভাবেই। মাছটা হয়ে গিয়েছে, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু হাত দিয়ে ভিডিও করা, মানে বৃষ্টিকে বলেছি ভিডিও করতে, তো ওকে বলেছি যে আমাকে যেন দেখা না যায় সেভাবে ভিডিও করতে, কিন্তু আমার পা দেখা যাচ্ছে, তো এটা ভিডিও করে ফেলেছে। তো মাছটা দেখে কিন্তু আজকে মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, নিজে রান্না করছি বলে এই বলছি না, আসলে কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন দেখেছি বিকেল টাইমটা, দেখুন আকাশটা এখন কত পরিষ্কার, এখন মানে কী বলবো এত গরম লাগছিলো, বাতাস থাকলে কী হবে মনে হচ্ছিলো কি বাতাসটা গায়ে লাগছে না, ঠিক এরকম একটা মানে।
আর এখন নিচে সন্ধ্যা সময় চা, মানে চা খাচ্ছিলাম শুধু, মানে গরমে কিছুই খেতে মন চাইছে না, তো একটু চা নিয়েছে, তাও চাটা কিন্তু খেতে পারিনি। দেখুন কতটুকু চা নিয়েছে, তার মধ্যে কিন্তু আমি চাটা ফেলে দিয়েছি। আমার কাছে মানে খুব ই লাগছিলো, গরম লাগছিলো আরও বেশি। আর এদিক ওদিকে আমি ভিডিও করছিলাম, আর দেখুন পাশ থেকে রিক কান্না করছে, তো রিকের কান্নার আওয়াজটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। তো আমি ভিডিওটা কিন্তু বেশিক্ষণ বয়স দেবো না, জাস্ট শেষ করে ফেলবো। তো ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।